আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আবির আলমিন ওয়াসলাত ওসালাম আল্লাহ আশরাফ ইলাম বিমুসলিম নবীনা মাহমদ উমাই আলহি ওয়াসাবিহী আজমাইন আহাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী রচিত বয়ান আয়তকা দাহসল জামা আহলসন্নত আল জামাতের আকিদার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবী রাসুল গণের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন সেখানে আমরা আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম যে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তালা যে আমাদের নবী সাল্লা সাল্লাহিস্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে তার বান্ধা হিসাবে গ্রহণ করেছেন এবং তাকে বিশেষ রাসুল হিসাবেও পাঠিয়েছেন আল্লাহ তালা সন্তোষ লাভ করেছেন সেটার আমরা ইমান আনি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আসলামকে নবী বিষয়ে পাঠিয়েছেন এখানে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের বিভিন্ন আলোচনা বিভিন্ন নিদর্শন আলোচনা করেছিলাম নবতের নিদর্শনগুলির মধ্যে প্রথমে আমরা শুরু করেছিলাম যে যে সমস্ত নিদর্শন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তকে প্রমাণ করে তার মধ্যে একটি হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে সমূহে মোহাম্মদ সাল্লাহ আসলামের নিদর্শনগুলি এসেছে পূর্ববর্তী কিতাবসমূহ বিশেষ করে তাওরাত জাবুর ইঞ্জিল এবং বিভিন্ন সৌরভে সৌরভে ইব্রাহিম মুরসা এগুলির মধ্যে মোহাম্মদ আসলাম বিভিন্ন কথা উল্লেখ আছে সেগুলো আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি গতভাবে আমরা আলোচনা শুরু করেছিলাম যে যেভাবে কিতাব সময় আসছে তাছাড়াও রসোল্লাহ আসলামের দুনিয়াতে আসার আবির্ভাবের আগে এবং তার সময়ে তার নবতে ঠিক আগ মুহূর্তে যে সমস্ত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাবী এবং রাসুল ছিলেন তোর মধ্যে প্রথম যে ঘটনাটি সবচেয়ে বেশি বিখ্যাত তা হচ্ছে কেসাতুল ফিল বা হাতজাতুল ফিল বা ফিল হাতির ঘটনা হস্তি বাহিনীর ঘটনা কারিমে আল্লাহ তালা এই ঘটনাটি উল্লেখ করে যে ঘটনাটাকে স্থায়ী রূপ দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্যকে ব্যাস ফিল আপনি কি দেখেননি দেখেননি অত তো শুনেননি যে তখন ছিলেন না আপনি কি দেখেননি কাইভাবে ভাড়া রব্যকে ভাই ফিল আপনি দেখেননি যে কি আপনি কি জানেন না বা আপনি কি জানেননি যে কি ঘটনা ঘটেছে কি করেছেন আপনার রব যারা হস্তি হাস্তি হাতি নিয়ে এসেছিল মক্কা আক্রমণ করার জন্য তাদের সাথে কী ব্যব কী ব্যবহার করেছেন তাদের সাথে কি মোহামেলা করেছেন আপনি কি দেখেননি আলাম ইয়েজাল কায়দাহমফি তাদিল আল্লাহ কি তাদের যে সমস্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দেননি আল্লাহ তালা বলছেন আসারা আলহিম তয়রান আবাবিল তিনি তাদের উপরে আবাবিল ঝাঁকে ঝাঁকে ফেরস্তা পাঠিয়েছেন যেই ফেরেস্তা তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে যে পাথরের কারণে ছোটো পাথর কচি পাথর তাদেরকে ধ্বংস ধ্বংসে পৌঁছে দিয়েছে তাহলে বোঝা গেল যে ছোটো ছোটো পাথরও ধ্বংস করে দিতে পারে এই ধ্বংসের কারণটা কী কেন আল্লাহ তালা এটা করলেন কেন আল্লাহ তালা কাবা আক্রমণ করতে আসছে অথচ সেটাকে নিজে রক্ষা করলেন এর কারণ কি। এর কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লা আসলামকে তিনি পাঠাবেন এই কাবার চত্বরে এই কাবার হামি হিসাবে হেফাজতকারী হিসাবে এই কাবা থেকে মূর্তি পূজা দূরকারী হিসাবে এবং কাবার সম্মান রক্ষার্থে এবং কাবা যারা কাবার এক তখনকার সময় সেবায়ত ছিল তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে পাঠাবেন এই জন্য যেন তাদের কোনো ধ্বংস না হয় তাদের মধ্যে যেন তারা যেন জীবিত থাকে এবং কাবার যারা তখনকার সময় অনুসারী ছিল পরবর্তীতে ইসলাম গ্রহণ করে তারা এই ইসলামের হাফেজ ইসলামের হেফাজতকারী হবে এই জন্য আল্লাহ তালা এই ঘটনাটা ঘটিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের দুনিয়াতে আসার আগে এই ঘটনাটি ঘটেছেন রসুল্লাম যেই বছর দুনিয়াতে আসছেন সেই বছরেই এই ঘটনাটি ঘটেছে এর অর্থ হচ্ছে যে রসল্লাহসাল্লাম আগমন ঘটতে যাচ্ছে সারা দুনিয়ার মানুষ তোমরা সাবধান হও যে কাবা কেন্দ্রিক তিনি আসবেন সেই কাবার হেফাজতের জন্য আল্লাহ তালা ফের আল্লাহ তালা পাখি পাঠিয়ে সে কাবাকে হেফাজত করলেন এমা এমকাইম রহমতুল্লাহ আলী এই জন্য বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহামকে মক্কার মক্কার প্রাণকেন্দ্রে পাঠিয়েছেন এবং তার জন্ম হয়েছিল এ হাতির বছরে হাতির বছরে তার জন্ম হয়েছিল। এবং হাতির ঘটনাটা এই জন্য ঘটেছিল যে আল্লাহ তালা এখানে অচিরেই তার নবীকে পাঠাবেন না হলে সেখানে যারা হাতি নিয়ে এসেছিলো তারা তাহলে কিতাব ছিল তারা তো কিতাবের অনুসারে ছিল তাদেরকে সহযোগিতা না করে আল্লাহ মক্কাবাসী যারা মুশ্রেক তাদেরকে কেন সহযোগিতা করলেন এই জন্য করলেন যে এই মুশ্রেকদের মধ্যে আল্লাহ তালা একজন নবী পাঠাবেন যিনি আল্লাহর দিন প্রচার করবে প্রসার করবে এই কাবাকে রক্ষা করবেন এই জন্য আল্লাহ তালা চাইলেন যে যে মুস এই বর্তমান তখনকার সময়ে যারা তৎ তৎ তৎকালীন সময়ে যারা আহলে কিতাব ছিল বা কিতাবের কিতাবধারী ছিল কিতাবের অনুসারে ছিল তারা যেহেতু পথভ্রষ্ট ছিল তাদের উপরে আল্লাহ তালা যে দিন হানিফ দিন ইসলাম আসছে তাকে প্রাধান্য দেবেন এই জন্য নবীর কথা স্মরণ করানোর জন্য আল্লাহ তালা সহযোগিতা করলেন আহলে কিতাবের উপরে মক্কাবাসীদেরকে বিজয় দিলেন এবং সেটা আল্লাহ তালা বিশেষ কারিশ্মার মাধ্যমে দিলেন যে তাদের কিছু করতে হয়নি আল্লাহর পক্ষ থেকে বাবিল ঝাঁকে ঝাঁকে ফেরে পাথা ঝাঁকে ঝাঁকে পাখি ফাটিয়ে যে পাখি তাদের পা দিয়ে পাথরগুলো আনছিল এবং যার উপরে পড়ছিল তাকে তাকে সে নিঃশেষ করে দিচ্ছিলো সেই পাখি দিয়ে আল্লাহ হস্তি হস্তিবাহিনীকে ধ্বংস করে দিলেন যে হস্তিবাহিনীর ঘটনা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে ওই সময়ে যে আব্রাহা চিন্তা করছিলো যে মক্কাবাসীদের হজকে তাদের দিকে নিয়ে যাবে মক্কাবাসীদের হজ কেন মানুষ কেন মক্কায় আসে তারা সেই চিন্তা করছিলো যে আমরা হচ্ছে আহলে কিতাব কীটা অনুসারে আমাদের দিকে মানুষ আসবে সেটার দিকে না এসে মক্কাবাসী কোরাইশ তারা তো হচ্ছে মুসরেক তাদের দিকে কেন হজের কাজ হবে আমরা এই জন্য আমাদের এদিকে অর্থাৎ সিয়মানে একটি কীটা একটি বড় গির্জার মতো বানিল বানালো বলে যেটার নাম কাবা এদিকে আসে তোমরা তোমরা এদিকে এসে হজ করো কিন্তু কেউ সেখানে হজ করতে গেল না উপরন্তু কানা কেনা না অর্থাৎ করাইশিটা এক লোক গিয়ে সেখানে ময়লা করে দিল বাথরুম সেরে চলে আসলো সেখানে এর রাগান্বিত হয়ে সে শুনলো যে এই কাজটি যে করেছে সে কোরাইশি ছিল বলে যে ঠিক আছে তাহলে আমি ওই কাবাই ধ্বংস করবো যে কাবার লোকেরা এই কাজটি করেছে তখন সে কাবা ধ্বংস করতে আসলো কিন্তু আল্লাহ তালা তার নবীর নবীর বংশের হেফাজতের জন্য নবীর কাবাকে হেফাজত আল্লাহ তালা পূর্ব পূর্ববর্তী ব্যবস্থা হিসেবে যে নব চিরে আসছেন এবং সেই বছরেই আসবেন সুতরাং সেখানে কোনো রকমের যেন ধ্বংস ধ্বংসাত্মকলীলা না হতে পারে যারা বরং কাবা ধ্বংস করতে এসেছে তাদেরকে তিনি ধ্বংস করে দিলেন এ ছিল একটি ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ ইসলামের আগমন করতে যাচ্ছে এবং তিনি আল্লাহর নবী আসছেন এ আশাটা প্রমাণ করে তিনি সত্যিকার নবী এবং সত্যিকার রসুল ছিলেন এবং তাদের ধ্বংস সাব ফিলের অর্থাৎ হাতি হস্তি ধ্বংস প্রমাণ করে যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন দ্বিতীয় যে আলামত আমরা উল্লেখ করব যে যে চিহ্ন যে একটি পূর্বাভাস ছিল দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রসল্লাহ সাল্লা জন্মের সময়ে তার মা স্বপ্নে দেখেছেন জন্মের আগে তখন তিনি তার মায়ের ছিলেন তিনি স্বপ্নে দেখেছেন যে স সহি সনদে বর্ণিত আছে যে আল্লাহ তালা প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যে প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যখনই কোনো নবী আসবে তারা এই নবীর ঘোষণা দিয়ে মোহাম্মদের কথা ঘোষণা করবেন ঠিক সেই হিসাবে আল্লাহ তালা ঈশা আলাইস্লামের কাছ থেকেও অঙ্কা নিয়েছিলেন তিনি বলেছেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে তার নাম হবে আহমেদ তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অনুরূপভাবে তার মা দেখেছেন সৈহাদি শেয়ারে রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন তার মা দেখেছেন যে স্বপ্নে দেখেছেন যে তার দু পায়ের মাঝখান থেকে এমন একটি আলো বের হলো যে আলোতে যে আলোতে সাম বিভিন্ন প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেল এটা প্রমাণ করে যে এটা প্রমাণ করে যে তার মায়ের স্বপ্ন সেটা হচ্ছে নূর যে দেখেছে সেই নূরটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ইসলাম যিনি মায়ের স্বপ্নে দেখেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া আপনার প্রথম জিনিসটা কী তখন তিনি উত্তরে বলেছেন আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দাওয়াত দাওয়াত তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সে দোয়া কবুল হয়েছে তিনি বলেছিলেন রব্বানা ওবাহিহিম রাসুল আন হুমিয়ত আলীম আয়াতিক হিয় আল্লাহ তাদের মধ্যে একজন রাসুল পাঠান যিনি অর্থাৎ ইসমাইল বংশের মধ্যে একজন রাসুল পাঠান যিনি তাদের কাছে আল্লাহ আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন সে প্রথম আমি হচ্ছি সেই প্রথম ইব্রাহিমের দা ইব্রাহিমের দোয়া ইব্রাহিম আল্লাহ সালামের দোয়া তারপর তিনি বলেছেন অবুসরা ঈসা আলি ইসলাম ও বিশারত এবং ঈসা আলি ইসলামের সুসংবাদ এবং ও রু ইয়া উম্মিয়াল্লা তিরাত এবং আমার মায়ের স্বপ্ন যা আমার মা দেখেছেন যে তার পেট থেকে তার দুই পায়ের মাছ দিয়ে একটি আলো এমনভাবে বেরিয়ে পড়ছে যা যে যা সিরিয়ার বিভিন্ন প্রসাদকে আলোকিত করেছে এই যে আলো বের হওয়ার যে স্বপ্নটি এ স্বপ্নটি আসলে আর কিছু নয় পূর্বাভাস সে আলো হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলাম নবুয়ত এবং রিসালত যার দ্বারা সারা দুনিয়া আলোকিত হয়েছে তার মধ্যে প্রথম যে জায়গায় আলোকিত হয়েছে তা হচ্ছে সিরিয়া কারণ সেখানে মুসলিমরা যুদ্ধ করে সে সমস্ত এলাকায় ইসলামের পতাকা উড্ডীন করেছে এবং সেখান থেকে খ্রিস্টান রাজত্ব পালাতে পালাতে ধীরে ধীরে সেটা পালিয়ে একেবারে ইউরোপে চলে গেছে এশিয়াতে আর তাদের কোনো অস্তিত্ব থাকলো না এর কারণ হচ্ছে যে রসুল্লাহামের যে আলো তার মা দেখেছিলেন যে তার পেট থেকে বেরিয়ে এই সমস্ত জায়গা আলোকিত করেছে কারণে সেটা একটা পূর্বাভাস ছিল নবুয়তের সেটা একটি পূর্বাভাস সেই পূর্বাভাসটি প্রমাণ করে যে আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলু আসালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন অনুরূপভাবে এরকম আরেকটি ঘটনা ঘটেছে তিনি বলেছেন যখন হালিমা সাদিয়া দিয়া ফেরত নিয়ে ফেরত দিতে আসছিলেন যখন কোনো ঘটনার কারণে হালিমা সাদিয়া দিয়ে এসে বললেন যে তোমার সন্তানকে নিয়ে যাও আমি তাকে আর লালন পালন করব না তখন তার মা বলেছিলেন যে আমার এই সন্তানের একটা বিরাট ভবিষ্যৎ আছে বলে আমি বিশ্বাস করি ইন্নাল ইবনি হাজা শাহনান আমার এই সন্তানের একটা বিরাট ঘটনা ঘটবে তুমি জানো ইন্নি তুবিহি ফালাম আরা হামলান কাত্ত কান খাফ। আমি তাকে বহন করেছি প্যাটে কিন্তু তার থেকে তার থেকে হালকা কোনো আর কোনো কিছু কোনো গর্ব আমি দেখিনি এত হালকা বহন করতে কাউকে দেখিনি এবং তার চেয়ে বরকতপূর্ণ আর কিছু দেখিনি তারপর তিনি বললেন আমি 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 দেখেছি একটি আলো বের হতে আমার থেকে যা যখন আমি তাকে দুনিয়াতে রাখছিলাম অর্থাৎ যা ভূমিষ্ঠ হওয়ার সময় যে আলোতে বসরা বসরা হচ্ছে সিরিয়ার একটি এলাকা সেখানকার যে বিভিন্ন বিভিন্ন বাহিনী যাচ্ছে বিভিন্ন কাফেলা যাচ্ছে সে সমস্ত আলো সে সমস্ত সে সমস্ত কাফেলার কাফেলা দেখতে পেয়েছিলাম সে আলোতে আমি অর্থাৎ তিনি যখন দুনিয়াতে তাকে রাখছেন সেখানে তখন তিনি দেখতে পেলেন একটা আলো বেরোচ্ছে সে আলো বিচ্ছিন্ন এত প্রকট ছিল যে আলোতে তিনি বসরা এলাকার বসরা নয় বসরা সেটা হচ্ছে সিরিয়ার একটি এলাকা সেই এলাকার সেই এলাকা দিয়ে যারা কাফেলা যাচ্ছিল কাফেলার সেই ওটগুলো তিনি দেখতে পেয়েছিলেন এই জন্য তিনি বলেছেন যে আমার এই সন্তানের একটি ভবিষ্যৎ আছে তুমি একে রেখে যেও না তুমি একে নাও তার বরকতপূর্ণ কাজ হবে সেই জন্য তিনি আবার নিয়ে গেছেন হালিমা সাদিয়া এভাবে দেখা গেছে যে রসুল্লাহ সাল্লু সাল্লামের মা তাকে যখন গর্বে ধারণ করছিলেন তখন তার সে এরকম কষ্ট হয়নি যে কোনো কষ্ট অন্যদের হয়েছিল এ কথাটি প্রমাণ করে যে এগুলি সবই ছিল পূর্বাভাস নবতের যে একজন স একজন ব্যক্তি দুনিয়াতে আসতে যাচ্ছেন যার আলো সারা দুনিয়া আলোকিত হবে এবং যার আলো দ্বারা সারা দুনিয়ার মানুষ আলো প্রাপ্ত হবে এবং সেটা ছিল একটি ভবিষ্যৎবাণী সেটা ছিল একটি পূর্বাভাস সেটা ছিল একটি পূর্বাভাস যেই পূর্বাভাস দ্বারা আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আসালাম নবুয়তকে প্রমাণ করতে পারি তৃতীয় যে পূর্বাভাস আমরা দেখতে পাই তা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সালাম দুনিয়াতে আসছেন তিনি দুনিয়াতে আসার পরে তাকে দেয়া হল পাঠানো হলো হালিমা সাদিয়া রাদিয়া আনহা যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কোনো কোনো মতে তার বাড়িতে পাঠানো হলো তিনি সেখানে ছিলেন সেখানে কিছুদিন থাকার পরে সেখানে একদিন তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন এমন সময় তার তাকে দুজন লোক এসে শুইয়ে তার প্যাট চিরে সেখান থেকে একটা অংশ ফেলে দেয় এবং তাকে আবার রেখে দেয় এ ঘটনা এই ঘটনা কিন্তু প্রমাণ করে এই পূর্বাভাস যে তিনি নবী এবং রাসুল হিসাবে প্রেরিত হতে যাচ্ছেন নবী এবং রাসুল হিসাবে তাকে প্রেরণ করা হবে এই ঘটনাটি ঘটেছে উল্লেখ করা হয়েছে মুসলিমে আসছে আনাস ইবনে মালিক রাজনু বলেন যে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আতাহ জিবরিল ওহইয়াল আবু মাল গিলমান যে হালিমা সাদিয়ার সেখানে তিনি তিনি বাচ্চাদের সাথে খেলা খেলাধুলা ছিলেন এমন সময় জিব্রিল আসছেন জিব্রিল আসে তাকে ধরে শুয়ে দিলেন এবং তার প্যাট কেটে কেটে ফেললেন সেখান থেকে এক কম প্যাট বের করে প্যাটের যে হৃদফিন্ট বের করে নিলেন এবং সেখান থেকে একটি ছোট জোকের মতো একটি জিনিস যা খারাপ ছিল সেটা বের করে নিলেন এবং বললেন হাজা হাজদু শৈতান মিঙ্খা এই অংশটুকু শয়তানের প্ররোচনা তোমার ভিতরে সেটা আমি বের করে নিলাম সুমা গাছ আল্লাহফি তস্তিম মিন জাহাবিন তারপর স্বর্ণের একটি পেয়ারাতে সেই সেই রীত ফন্ডটি ধুয়ে দিয়ে ধুয়ে ফেললেন বে মা এ জমজমের পানি দিয়ে সুম্মা লা মাহাহো তারপর তারপর আবার মিলিয়ে দিলেন সুম্মা আলাদা হুফি মেকানি তারপর তাকে আবার সেই জায়গায় রাখলেন ওজা আল গুলমান ইয়েস আও নাইলা উম্মিহি তা এ অবস্থা দেখে তার সাথে যারা খেলছিলো ছোটো বাচ্চারা তারা তার মায়ের কাছে দৌড়ে আসলো অর্থাৎ হালিমা সাদিয়ার কাছে দৌড়ে আসলো এসে বললো ফকাউল তারা মোহাম্মদ আনকাত কুতিল মোহাম্মদকে হত্যা করা হয়েছে ফস্তাক বালু হু হমতাক তার তারা দৌড়ে এসে দেখলো যে মহম্মদ সাল্লাহ আসলাম ঠিকই আছেন মোহাম্মদ তিনি মোহাম্মদ শিখে আছেন কোনো সমস্যা হয়নি তবে তার রং পরিবর্তন হয়ে গেছে কারণ কোনো কিছু ঘটে গেলে যা হয় সেই ভীতিপ্রদ অবস্থায় তিনি ছিলেন তো আনাসাদম বলেন ওকাত কন্তু আর ই আসারা আর ই আসার মিতিদ বি সদরেহি আমি প্রায়ই দেখতাম রসুল্লা সাল্লা সে শিরানো জায়গাটি তার বুকের মধ্যে অর্থাৎ যে এই যে অপারেশন চালিয়েছে এই অপারেশন তাদের দ্বারা চালিয়েছে এই ফেরেশ এই অপারেশনটা প্রমাণ করে যে তাকে তৈরি করা হচ্ছে নবুয়তের জন্য রিসার্থের জন্য পূর্ব থেকে সে জিনিসগুলি তৈরি হচ্ছে এগুলি সবই পূর্ব ঘটনা যে ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তাল নবী হিসাবে পাঠাতে যাচ্ছেন নবী হিসেবে পাঠাতে যাচ্ছেন অনুরূপভাবে সুল্লা আসলামের সাহাবি জাভের আবদুল্লাহ আল্লাহ আনহু বলেন যে তাকে যে নবুত নবুয়তে নবত হিসাবে নবী হিসাবে পাঠাবেন তার আরেকটি প্রমাণ হচ্ছে যে আরেকটি প্রমাণ হচ্ছে যে ক্রাইশটা কাবাঘর নির্মাণ করতেছিলেন কাবাঘর নির্মাণ করার সময় তারা হাজিরা আসাদ কে নিয়ে লাগাবে এ নিয়ে বিভিন্ন রকমের ঝগড়া লিপ্ত হয়েছে প্রত্যেক গোত্র রয়েছে যে সে কাবা হাজির অসাদ নিয়ে লাগাবে কাবা ঘরে বরং পরস্পর যুদ্ধে যুদ্ধ যুদ্ধ পর্যায়ে চলে গিয়েছিল তখন এই নবী মোহাম্মদ সাল্লা দ্বারা আল্লাহ তালা যিনি কখনো মূর্তি পূজা করেননি তার দ্বারা দ্বার্লা সম্মানিত করলেন যে কাবা কাবার এই কাবা ঘরের সেই সম্মানিত পাথরটি নিয়ে সেখানে লাগানোর সুযোগ তাকে দিলেন জাবরুণ আবদুল্লাহন বলেন আনহারসুল্লাহাম কান ইয়ানকৌ মাউন হাজারাত আল কাবা ও ইজার ইজারু অনেক আরেকটি ঘটনা তিনি বললেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ছোটোকালে তার তিনি পাথর কাবার 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 নির্মাণের জন্য তিনি যখন পাথর নিচ্ছিলেন তখন সবাই কা পাথর নিছিল কাঁধে করে তিনিও কাঁধে করে পাথর নিতে যাচ্ছিলেন তার কাছে তার ইজার ছিল কাপড় ছিল গায়ে তখন আব্বাসা যখন বললেন চার চাষা যে হে আমার ভাতুষপুত্র তুমি কাপড়টা খুলে কাঁধে নিতে পারো কাঁধে নিয়ে সেখানে কাপড় নিতে পারো সেখানে কাবার পাথর নিতে পারো তিনি যখন কাপড় খুঁড়তে যাচ্ছেন তখনই তাকে বেহস করে দেয়া হলো এবং তাকে ফেলে দেওয়া হলো পর থেকে তিনি বুঝলেন যে তাকে উলঙ্গ হইতে নিষেধ করা হচ্ছে এর অর্থ হচ্ছে যে ছোটো কাল থেকে আল্লাহ তাকে সেভাবে তৈরি করেছেন যাতে করে তাকে নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করে পরবর্তী দিন কেউ বলতে না পারে যে তোমাকে গতকাল উলঙ্গ দেখেছি বা তোমাকে খারাপ দেখেছি খারাপ কাজে দেখেছি সেটা বলতে না পারে সেই জন্য ছোটো কাল থেকে আল্লাহ তালা তার নবীকে সেভাবে তৈরি করেছেন এ সবই প্রমাণ করে যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাইসালামের প্রেরণের পূর্বাভাস হিসাবে এগুলো ছিল এবং এগুলো তার নবত্বের প্রমাণ হিসাবে পেশ করা যায় আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের তো দান করুন আমাকেও তো দান করুন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ